হ্যালো ভিউয়ার্স, ভেরি ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিন দেখে বুঝতে পারছেন আজকে আমাদের গুগল অ্যাডস কোর্সের পার্ট টু। পার্ট টুতে আমরা আলোচনা করব অকশনটা নিয়ে। অকশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গুগল অ্যাডসে। এটা কীভাবে কাজ করে, এটা মেকানিজম কী, টোটাল বিষয়ে আপনারা আজকে জানতে পারবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব পার্ট ওয়ানটা দেখে তারপর পার্ট টুটা আপনাদেরকে দেখার জন্য। এভাবে সিকোয়েন্সটা মেনটেন করলে আপনাদের হবে কি, বুঝতে খুবই ইজি হবে। গুগল অ্যাডস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক ইনডেপথে যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে আমার প্লে লিস্টে সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখা উচিত। তো চলুন আমি গুগল অ্যাডস কোর্সের পার্ট টুটা শুরু করি, অপশানটা কি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই জন্য আমি আমার দ্বিতীয় স্লাইডে গেলাম। স্লাইডে দেখছেন আপনারা আমি একটা গুগলের অ্যাড দেখাচ্ছি। আমরা যখন অডিয়েন্সটা কোনো কিছু গুগলে খুঁজি তখন একটা কিওয়ার্ড সার্চ করে তখন খোঁজার চেষ্টা করি। সাপোজ আমার ডাক্তার দেখাতে হবে, আমি ডাক্তার দেখানোর জন্য আমার চেম্বার, নিকটস্থ চেম্বার খোঁজার জন্য আমি ডক্টরস লিখলাম, এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম। এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম যখন, তখন আমি দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাডস লেখা, মানে এটা হচ্ছে এই চেম্বারটা অ্যাড দিয়েছে, পেমেন্ট করে গুগলে অ্যাড দিয়েছে, সেজন্য এটা আমি ফার্স্টে দেখতে পাচ্ছি। এরপরে নিচে আরও অ্যাডস থাকবে, এখানে দেখবেন যে আর একটা চেম্বারের অ্যাড্রেস, তারপর আরও একটা, এভাবে তিন চারটা পাঁচটা এরকম হতে পারে। এরপর আরও কিছু ওয়েবসাইটে থাকবে যেগুলো হচ্ছে অর্গানিক্যালি এখানে রিচ করেছে, মানে অর্গানিক্যালি ওনারা এসইওর মাধ্যমে র্যাঙ্কিংয়ে এনেছে। তো এটা আসলে এসইও করা হয়নি, এটা পেইড করে র্যাঙ্কিংয়ে আসছে। তো এই পেইড করে, ধরেন এখানে তো সেকেন্ড পজিশনেও আরেকজন আছে, অ্যাড দিয়েছে, উনিও তো টাকা দিয়েছে গুগলকে। থার্ড পজিশনে যিনি অ্যাড দিয়েছে উনিও টাকা দিয়েছে, কিন্তু ইনি কেন ফার্স্টে আসলো? আমার কথা হচ্ছে থার্ড বা ফোর্থ ইনারা যারা পেমেন্ট করেছে ওনারাও তো মনে হয় কম দেয়নি, ওনারাও তো চাইলে এখানে চলে আসতে পারতো। বা ফিফথ পজিশনে যে আছে সে যদি আরও বেশি দেয় তাহলে কি এখানে আসতে পারতো? এগুলোই আসলে আমরা আজকে এখানে এই ভিডিওতে দেখব না। আমি যদি ফিফথ পজিশনে থাকি, আমি যদি চাই ওনাকে বিডিং করার জন্য, যে অকশন, অকশন মানে তো বুঝতে পাচ্ছেন, অকশন হচ্ছে নিলাম। নিলাম তো আপনারা সাধারণ একটা কনসেপ্ট জানেন, ধরেন আমি আমার এই ল্যাপটপটা নিলামে তুললাম, আমি যদি এটা প্রাইস নির্ধারণ করি যে কেউ যদি বলে যে এটা 3 টাকায় আমি কিনবো এই ল্যাপটপটা, তাহলে কি সম্ভব? না, 3 টাকায় ওনারা কিনতে পারবে না। যে কারণ আরেকজন হয়তো অকশানে বলতে পারে যে আমি 4 টাকায় কিনবো, আরেকজন 5 টাকায়, যাকে আমি বেশি পাবো তাকেই দিব। এখানে অকশানটাও সেম জিনিসটাই এখানে আসলে প্রযোজ্য। তো ওটা আমরা এখানে বোঝার চেষ্টা করব কিভাবে অকশানটা কাজ করে। তো চলুন, এখানে দেখতেই পাচ্ছেন কনসেপ্ট অফ গুগল অ্যাড অকশান, অ্যাড র্যাঙ্কিং, বিডিং আর কোয়ালিটি স্কোর, এই তিনটা ফ্যাক্টর এখানে খুবই গুরুত্বপূর্ণ, তিনটাই আসলে ইকুয়ালভাবে কাজ করে। তো কোয়ালিটি স্কোর কি এটা আসলে আমি ডিটেলস এখানে বলবো না, এটা কোয়ালিটি স্কোরের ব্যাপারে আপনারা জানতে পারবেন আমার পার্ট 3-র ভিডিওতে। কোয়ালিটি স্কোর যদি সংক্ষেপে বলি, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, যেখান থেকে এই যে অ্যাড দেখছি আমি, এই অ্যাডে ক্লিক করলে যে আমি ল্যান্ডিং, আপনার ল্যান্ডিং পেজ, আপনার ওয়েবসাইটে যাচ্ছি, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কি, কন্টেন্টটা কি রিলেভেন্ট কি না, কন্টেন্টগুলো ঠিক আছে কিনা, সব কিছু মানে আপনার ওয়েব পেজটা সাজানো গুছানো কিনা ওয়েবসাইটটা, এই সব বিষয়ই হচ্ছে আসলে কোয়ালিটি স্কোর। এই ওয়েবসাইটের কোয়ালিটি স্কোরটা ওভাবেই নির্ধারণ হয়। এবং এটা কীভাবে নির্ধারণ হয় আসলে আমি আপনাকে রিলেভেন্সির উপর ডিপেন্ড করে, এটা আপনাদেরকে আমি আমার পার্ট 3-র ভিডিওতে ডিটেলস বুঝিয়ে দিব। অ্যাড র্যাঙ্ক, অ্যাড র্যাঙ্ক হচ্ছে এই যে আপনার র্যাঙ্কিংয়ে আছে, আপনার এটা প্রথমে আছে, তারপর দ্বিতীয় পজিশনে আছে, এটাই আসলে র্যাঙ্ক। তো অ্যাড র্যাঙ্কটা কীভাবে হয় এই মেকানিজমটাও আমি এই ভিডিওতে দেখাবো। আর বিডিং তো জানেন আপনার, বিডিংটা কীভাবে করতে হয়, বিডিং হচ্ছে কস্ট পার ক্লিক অথবা কস্ট পার ইমপ্রেশন, এই দুইটা পদ্ধতিতে আপনাদেরকে বিডিং করতে হবে, হয় এটা চুজ করতে হবে নয়তো এটা চুজ করতে হবে। কস্ট পার ক্লিক, কস্ট পার ইমপ্রেশন এগুলো কী, এগুলো আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম ডিটেলস। তো আপনারা প্রথম ভিডিওটা যদি দেখেন তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো চলুন আমরা একটা ম্যাট্রিক্সে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে অ্যাডভার্টাইজার, এখানে যেটা দেখছেন অ্যাডভার্টাইজার, এখানে অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3, অ্যাডভার্টাইজার 4, আর এটা হবে ম্যাক্স বিড, ম্যাক্সিমাম বিডিং করছে, মানে ম্যাক্সিমাম অকশানে কে কী করছে এগুলো এখানে আমি শো করেছি। আর কোয়ালিটি স্কোর, আপনার ওয়েবসাইটের কোয়ালিটি কী অবস্থা, 10-এর মধ্যে আপনি কত পাচ্ছেন, 10-এ 10, আর এটা 10-এর মধ্যে 4 পাচ্ছে, এটা 10-এর মধ্যে 2 পাচ্ছে, এইভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আমি একটু জুম করে নিই। তারপর অ্যাড র্যাঙ্ক, অ্যাড র্যাঙ্ক হচ্ছে এটার
20:16 এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি অ্যাডভার্টাইজার ওয়ান। অ্যাডভার্টাইজার ওয়ান হচ্ছে এটা ধরেন একটা কোম্পানি, এই কোম্পানি মানে একই ইন্ডাস্ট্রির একটা কোম্পানি অ্যাডভার্টাইজার ওয়ান, উনি বলছে কি গুগলকে যে আমি ম্যাক্সিমাম 2 টাকা দিব আমার পার ক্লিক, পার যেটা বলেছিলাম ম্যাক্সিমাম সিপিসিতে ক্লিক পার কস্ট হচ্ছে এখানে 2 টাকা, সিপিসি এখানে উনি 2 টাকা দিবে। আর সেকেন্ড অ্যাডভার্টাইজার যিনি আছে একই ইন্ডাস্ট্রিরই একই প্রোডাক্ট বা একই সার্ভিস হতে পারে, উনি দিবে ম্যাক্সিমাম 4 টাকা। আর অ্যাডভার্টাইজার 3 নম্বর যিনি আছে উনি বলছে আমি 6 টাকা দিব। আর 4 নম্বর যে বলছে সে সেম জিনিসেরই আপনার দিবে 8 টাকা। তাহলে দেখেন এখানে 8 টাকা দিবে, তাহলে আমাদের তো কমন সেন্স কাজ করে, যেহেতু উনি অপশানে বেশি দিয়েছে তাহলে ওনার অ্যাডটা এই যে র্যাঙ্কিং এই র্যাঙ্কিংয়ে ফার্স্ট পজিশনে চলে আসবে। আর যিনি তার চেয়ে কম দিয়েছে তারটা দ্বিতীয় সারিতে আসবে, আর যিনি তারও চেয়ে কম দিয়েছে তারটা তৃতীয় জায়গায় আসবে। এভাবেই তো কাজ করার কথা, আমাদের কমন সেন্স তাই বলে, কিন্তু না, গুগলে এটা ফ্যাক্টর নয়। এখানে কোয়ালিটি স্কোর একটা মেইন ইস্যু। ধরেন আপনি টাকা দিয়েছেন কম, 2 টাকা আপনি সিপিসি করেছেন, কিন্তু আপনার কোয়ালিটি স্কোর, আপনার ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর অনেক ভালো, আপনি 10-এ 10 পেয়েছেন, আর এই ব্যক্তি একটু আপনার চেয়ে বেশি বিডিং করেছে কিন্তু উনি টাকা দিয়েছে বেশি কিন্তু ওনার কোয়ালিটি স্কোর আপনার ওয়েবসাইটের চেয়ে কম। এভাবেই আপনারা বুঝে গেছেন এই জিনিসটা। তো অ্যাড র্যাঙ্কটা কীভাবে এখানে কাউন্ট করছে গুগল, অ্যাড র্যাঙ্কটা কাউন্ট করছে হচ্ছে আপনার কোয়ালিটি স্কোর যেটা আছে ওটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে এই যে আপনি বিডিং করছেন এই অ্যামাউন্টটা, বিডিং করছেন যে অ্যামাউন্টটা সেটা যদি মাল্টিপ্লাই করা হয় আপনার কোয়ালিটি স্কোরের সাথে, ওটা আপনার অ্যাড র্যাঙ্ক। এখানে অ্যাড র্যাঙ্ক অনুযায়ী এভাবেই তাহলে আপনার এটা ধরেন আপনি 20 পেয়েছেন অ্যাড র্যাঙ্কে, তাহলে আপনার অ্যাডটা প্রথমেই শো হবে। উনি 16 পেয়েছে নর্মালি, উনি ওনারটা সেকেন্ড পজিশনে যাবে, আর উনি 3rd পজিশন 12 ওনারটা 3rd পজিশনে যাবে। এইভাবে আসলে র্যাঙ্কটা ক্রিয়েট হয় গুগল দ্বারা। তারপর দেখেন এখানে আপনি বিডিং করেছেন 2 টাকা সিপিসিতে, ম্যাক্সিমাম আপনি 2 টাকা খরচ করতে পারবেন গুগলকে বলেছেন, আর উনি বলেছিল 4 টাকা, কিন্তু আসলে কত টাকা গুগল পেমেন্টটা নিচ্ছে সেটা কিন্তু আপনার কোয়ালিটি স্কোর এবং অ্যাড র্যাঙ্কিংয়ের উপরেই ডিপেন্ড করে। তো সেটার একটা ক্যালকুলেশন আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনার প্রাইসটা কীভাবে নির্ধারণ হবে। আপনি তো 2 টাকা বললেন গুগলকে, কিন্তু 2 টাকা নাও হতে পারে, এটা বেশিও হতে পারে, গুগল আপনার থেকে বেশি চার্জ করতে পারে অথবা কমও চার্জ করতে পারে, কিন্তু ওটা চার্জ করার তো একটা মেকানিজম থাকবে। গুগল তো এমন কোম্পানি না যে আপনার থেকে উল্টাপাল্টাভাবে কোনো পদ্ধতি ছাড়া পেমেন্টই নিয়ে নেবে, গুগলের একটা নির্দিষ্ট মেকানিজম আছে, সেই মেকানিজমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ফর্মুলা একটা, আপনার যে প্রাইসটা বিডিং করেছেন সেটাই হচ্ছে আপনার প্রাইস, বিডিং করেছেন ওঠা না, আপনার প্রাইসটা কীভাবে নির্ধারণ হচ্ছে ওটাই দেখাচ্ছি। আপনার প্রাইসটা নির্ধারণ হচ্ছে এখানে আপনার প্রাইস ইকুয়াল টু অ্যাড র্যাঙ্ক অফ আ পার্সন ভিলো ইউ, অ্যাড র্যাঙ্ক অফ আ পার্সন ভিলো ইউ, মানে আপনি যে অ্যাড র্যাঙ্ক, এই যে আপনার যে অ্যাড র্যাঙ্ক এটার নিচে কে আছে এই পজিশনটা, এটাকে আপনাকে নিতে হবে। তারপর ইউর কোয়ালিটি স্কোর, তারপর আপনার কোয়ালিটি স্কোর, আপনার কোয়ালিটি স্কোর কী ছিল, আপনার কোয়ালিটি স্কোর ছিল 10, মানে 16-কে আপনার 16 ভাগ 10 হওয়ার পর এখানে ফর্মুলা হচ্ছে +0.10। তো দেখেন আপনার সিপিসি কত দাঁড়াবে, এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার সিপিসি দাঁড়াচ্ছে 1.61, মানে গুগল আপনার কাছ থেকে এটাই নিবে, আসলে আপনার থেকে 2 টাকা নিবে না, 1 টাকা 61 পয়সা নিচ্ছে। ঠিক তেমনি আপনার ওনার জন্য যেটা হচ্ছে, ওনার জন্য সেম ওনার ভিলো যেটা আছে অ্যাড র্যাঙ্ক এটা নিবে, এটা নেওয়ার পর এটা ভাগ হবে আপনার ওনার এই পজিশনটা, মানে কোয়ালিটি স্কোরটা 4 দিয়ে ভাগ হবে, এই যে দেখেন আমি দেখাচ্ছি এখানে 12/4, এরপর প্লাস ওই 0.01, এটা ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3.03, মানে ওনার 3 টাকা ডিডাক্ট হবে পার ইমপ্রেশন পার ক্লিকে। তো দেখেন পার ক্লিকে এটা ডিডাক্ট হচ্ছে, কিন্তু উনি দিয়েছিল কত, উনি 4 টাকা দিয়েছিল, উনি 4 টাকা বিডিং করেছিল, কিন্তু 4 টাকা দিতে হচ্ছে না, ওনার 3 টাকায় হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আপনার সিপিসিটা নির্ধারণ করা হয়, এই ফর্মুলাতেই নির্ধারণ করা হয়। সেই জন্য এখানে কোয়ালিটি স্কোরটা একটা মেইন ফ্যাক্টর, কোয়ালিটি স্কোর যদি আপনার
ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি বিডিং যতই বেশি দেন, মানে এখানে যদি ধরেন আপনার ফিফথ পজিশনে একজন আসে, দেখা যায় যে উনি 4 টাকা দিয়েছে, বিডিং করেছে আপনার মধ্যে সেকেন্ড অ্যাডভার্টাইজারের মধ্যে 4 টাকা দিয়েছে, কিন্তু ওনার কোয়ালিটি স্কোর 1, তখন কিন্তু ওনার না আসার সম্ভাবনা আছে। কারণ গুগল অ্যাডস যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, গুগল তো সবগুলো অ্যাড দেখাবে না, কারণ গুগল সবগুলো অ্যাড দেখালে কিন্তু কাস্টমার মানে অডিয়েন্সটা অবিরক্ত হবে, সেজন্য গুগলের একটা নির্দিষ্ট স্লট আছে যে ওনারা 4টা স্পন্সর অ্যাড দেখাবে এখানে, 4টা বা 5টা বা 3টা হতে পারে। তো যাই হোক, এখন যদি আপনার 5 নম্বরে চলে আসে এখানে, যদি 4 জনকে অ্যাড দেখায় তাহলে আপনার বিডিং করলেও আপনার অ্যাডটা ডিসপ্লে হবে না, মানে অ্যাডটা আপনার রান হবে না, ঠিক মতো কাজ করবে না। এই জন্য কোয়ালিটি স্কোর একটা ফ্যাক্টর, প্লাস বিডিংটাও, ম্যাক্সিমাম বিডিংটাও একটা ফ্যাক্টর। আপনার কোয়ালিটি স্কোর যদি ভালো হয় ওয়েবসাইটের তাহলে আপনি বিডিং কম দিয়ে করলেও হয়ে যায়, কিন্তু আপনার কোয়ালিটি স্কোর যদি কম থাকে তাহলে আপনাকে বিডিং অনেক বেশি টাকা দিতে হচ্ছে। তো আশা করছি আপনারা বুঝে গেছেন এই জিনিসটা কিভাবে বিডিং কাজ করে, কিভাবে অ্যাড র্যাঙ্ক কাজ করে, কিভাবে সিপিসি কাজ করে। এখন অ্যাড র্যাঙ্ক হচ্ছে, এটা আসলে আমি এখন আর আলোচনা করব না, এটা আমরা পরবর্তী ভিডিওতে এটা দেখিয়ে দিব, ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানেই শেষ করব। তো আশা রাখছি ভিডিওটা আপনাদেরকে অনেক ইনফরমেশান জানতে পেরেছেন আমার এই ভিডিও থেকে, এবং আশা করছি নেক্সট ভিডিওতে আমরা কোয়ালিটি স্কোর কি এটা ইন ডেপথ আলোচনা করার চেষ্টা করব। তো রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক বাটন ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে নিলে আমার মোটিভেশনটা আরও গ্রো করবে আপনাদেরকে, যাতে ফিউচারে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও প্রেজেন্ট করতে পারি। তো ধন্যবাদ সবাই।